একটা মানে স্টিট সেই স্টিটে 2005 সালে সবাই হেঁটে যাচ্ছে, সবাই এখানে গ্যালারি হচ্ছে, তার মধ্যে কিছু নাই। কিন্তু আবার 2013 সবার হাতে একটা করে প্যাড অথবা এটাই ইন্ডিকেট করে যে আমাদের কি চেঞ্জটা হয়েছে। আগে একজনও ফটোগ্রাফার ছিল না, সবাই অডিয়েন্স হয়তো সার্টেন মানুষ গিয়ে ছবি তুলত অথবা জার্নালিস্টরা সে শুধু ছবি তুলত, অথবা প্রফেশনাল যে ফটোগ্রাফার বা কোনো একটা নিউজ এজেন্সি ফটোগ্রাফার সে ছবি তুলত। আর এখন ওখানে ওই জার্নালিস্ট আছে পাশাপাশি সবাই নিজে ফটোগ্রাফার, এবং সে ফটোগ্রাফি করার পর ইনস্ট্যান্টলি সে নিউজ লেখে, নিউজ লেখে নিজের টাইম লাইনে সিরিয়াস ফটো মনে করেন সোশ্যাল মিডিয়ায় হোক অথবা নিজের ওয়েবসাইটে হোক ওই স্পট থেকেই সে নিউজটা পাবলিশ করে দেয়। এটা মানে কি? এটা মানে হলো যে পৃথিবী এখন পৃথিবীতে এখন সবাই ফটোগ্রাফার, সবাই জার্নালিস্ট, এই দুনিয়াতে চেঞ্জটা হয়েছে এখন। এটা মানে কিন্তু এই না যে জার্নালিজম বন্ধ হয়ে গেছে, যারা প্রফেশনাল জার্নালিস্ট তারা প্রফেশনাল জার্নালিস্ট এখনও আগেও, আবারই মনে করেন যে অ্যামেচার জার্নালিস্ট যারা প্রফেশনাল হিসাবে জার্নালিজম করে না কিন্তু ব্লগিং করে, ব্লগিং এক ধরনের জার্নালিজম একটা নিউজ, সেই ব্লগিংয়ের নিউজের মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে যারা প্রফেশনাল জার্নালিস্টদের সাথেও ভালো নিউজ লেখে, এবং অনেকেই আছে যা ওদের সাথেও বেশি অডিয়েন্স প্রফেশনাল জার্নালিস্ট যা যে ধরনের অডিয়েন্স কভার করে তার সাথে বেশি কভার করে। আমার পরিচিত অনেক মানুষই আছে যাদের মনে করেন ইউটিউবে সে ভিডিও দেয় অথবা ফ্লিকারে ছবি দেয় অথবা ইনস্টাগ্রামে ছবি দেয়, ফলোয়ার সংখ্যা 1 কোটির মতো, 1 কোটি মানুষকে সে ইনস্ট্যান্টলি মেসেজ দিতেছে, একটা ইনস্ট পরেও কিন্তু 1 কোটি টাকা 1 কোটি মেসেজ দেয় না, 1 কোটি মানুষকে শেয়ার করে না। এখন এটা হলো আমাদের রিয়েলিটি চেঞ্জ হয়েছে, রিয়েলিটি বেশি দিন আগে চেঞ্জ হয়নি, 2000 সাল থেকে মূলত স্টার্ট শুরু হয়েছে, 2010 থেকে 2008 তো মূলত পপুলারিটি শুরু হয়েছে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম করা হয়েছে। এই ট্রেন্ডটা শুরু হয়েছে কীভাবে শুরু হলো সেটা নিয়ে আমি একটু একবার নেক্সটে কথা বলবো। বিগ চেঞ্জেস, এই বড় চেঞ্জগুলো আমাদের মানে এই ডিকেডস মানে এই দশকের সবচেয়ে বড় চেঞ্জগুলো, যে এভরিবডি বিকাম ফটোগ্রাফার্স, এভরিবডি বিকাম পাবলিশার্স, এভরিবডি বিকাম প্রডিউসার, এবং সামটাইমস মানে আপনি মনে করেন আপনার মনে করেন একটা নিউজ আগে পাবলিশ করলে অথবা একটা ছবি পাবলিশ করলে সেটা প্রফেশনাল কোনো ইনস্টিটিউশনকে আমাদের বাউন্ড থাকতে হবে, মনে করেন এখনও থাকতে হবে অনেক নিউজ এজেন্সির সঙ্গে, কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু নিজেও কিন্তু পাবলিশার হইতে পারেন, একটা ওয়েবসাইট খুলে দেখতে পারেন আপনি মনে করেন যে আমার ফরমার বস তার শহীদুল নিউজ, সেই সবসময় ইনস্ট্যান্টলি নিউজ শহীদুল নিউজ নাম দিয়ে নিউজ দিচ্ছে, আমার নিজের আছে লাগে উন্নয়ন নিউজ আমি উন্নয়ন বিষয়ক লেখালেখি করতাম ইনস্ট্যান্টলি দিতাম, কোনো কারো কারো এখানে সেন্সরশিপও নাই, কিন্তু সেন্সরশিপটা অবশ্যই থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে, ওগুলো নিয়ে যেগুলো কথা বলি ঠিক জানার জন্য। আচ্ছা এখন আমরা যদি ফটোগ্রাফির দিকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হলো ফটোগ্রাফি, একটা ফটো জার্নালিজম, আর একটা হলো এই ডিস্ট্রিবিউশন কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে সারা দুনিয়াতে। ক্যামেরা ফটোগ্রাফি দিকে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো, যদি আমরা ক্যামেরার কথা চিন্তা করি ক্যামেরা কীভাবে ডেভেলপটা শুরু হলো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফটোগ্রাফি ডেভেলপমেন্টটা বুঝতে পারবো। যেমন মনে করেন ফার্স্টে ফটোগ্রাফি সর্বপ্রথম পিন হোল ক্যামেরা, নিজের ক্যামেরা বানানো সেটাতে ছবি তোলা, তা আস্তে আস্তে ডেভেলপ করলো ফিল্ম, তারপর পজিটিভ, তারপর হলো ডিজিটাল, আর এখন তো মোবাইল ফোন ক্যামেরা। এই হলো যদি আমরা চিন্তা করি তাহলে কেবল পিনহোল ক্যামেরার সময় একটা ছবি তোলার জন্য মানুষ অনেক দিন চিন্তা করতো, অনেকভাবে সাধারণ কাজটা করতো, আর এখন ডিজিটাল ক্যামেরাতে অদ্ভুত বললেন যে ইনস্ট্যান্টলি ছবি তোলা যায় এবং ইনস্ট্যান্টলি দেখানো নিজে দেখানো যায় এবং আপনার যে যার ছবিটা তুলবেন তাকেও দেখানো যায় কোন ছবিটা এরকম হয়েছে, একটা লিমিটেশন কিন্তু আছে সেগুলো হিউজ প্রোডাকশনের কারণে, এবং ইনস্ট্যান্টলি প্রিন্ট করা যায় না, প্রিন্ট করতে পারা আছে কিন্তু ওটা এক্সপেন্সিভ,
উনি সাধারণত প্রফেশনালরা ইউজ করে না, বা যারা নর্মালি মানুষ মোবাইল ফোন ভিত্তিক যারা ইনস্ট্যান্ট প্রিন্টিং ওটাও আছে, কিন্তু ওটা ওইটাও একটা ডেভেলপের অংশ, কিন্তু এখন ওটা খুব বেশি পপুলার না। এই এখন সবচেয়ে যে বিষয়টা আছে, এত টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার পরও ফটোগ্রাফি কিন্তু আগে যেই এথিক্স এটা ছিল, মানে শৈল্পিকতা ছিল, নান্দনিকতা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এটা এটা সত্য। আবার এটাও বলা যাবে যে কিছু হয় না তা না, হয় না হয়, কিন্তু হিউজ প্রোডাকশনের কারণে যে তুলে সে নিউজও নিজেও বুঝতে পারে না অনেক সময়। আবার আরেকটা কারণে হয় যে অনেক প্রোডাকশন হওয়ার কারণে এই অডিয়েন্স বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ, ভালো এবং খারাপ মিশ্র হয়ে গেছে। এটা সবচেয়ে বেশি প্রবলেম হলো ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রোডাকশনের। একটু পরে আমি এই জিনিসটা বোঝাবো। পৃথিবীতে প্রতিদিন এখন কত পরে করতেছে এটা, আর ফটোগ্রাফি ডেভেলপমেন্টটা যদি আমি চিন্তা করি, শুধু তো ক্যামেরা ফটোগ্রাফি না, ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলবে সেই জায়গার ডেভেলপমেন্টও কিন্তু হয়েছে। কারণ আমরা যদি এই বিল্ডিংটা দেখি, আমেরিকা হোয়াইট হাউসের ছবিটা, 30 বছর আগে যে ছবিটা তোলা হয়েছে সেটা কিন্তু এখন নেই। তার ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার, তার দুনিয়ার মানুষের ভিউ পয়েন্টও চেঞ্জ হয়েছে, আর্কিটেকচারাল ভিউ অলসো চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু আমেরিকাতে না, আমাদের দেশে বাংলাদেশেও এই জাপান। আমি নিজে যখন ছাত্র আইল্যান্ডে প্রথম আসছি 2011 সালে, তো ছাত্র আইল্যান্ডে স্কুল কলেজ হাসপাতাল দেখলে আমি বর্তমানে বাংলাদেশে পাবো। এখন উইদিন 5 ইয়ার্স মেইনল্যান্ডের মতো হাইলি ডেভেলপড হয়ে গেছে কুইক উইদিন 3 ইয়ার্স। এখন ল্যান্ডস্কেপিং আলাদা, ফটোগ্রাফি আলাদা, এবং আমার যে ইউজ করবে তার ভিতরে একটা চেঞ্জ আসছে। আগে যেমন আমি নিজেই আন্ডারমাইন করতাম, আমি এখন আন্ডারমাইন করি না, আমার নিজের স্টাইলও আলাদা হয়ে গেছে। এরকম সব ক্ষেত্রেই শুধু যে বলবো যে আমরা টেকনোলজি আমাদের ইনফ্লুয়েন্স করে তা না, মানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, শেয়ারিং ডেভেলপমেন্ট। আগে ফটোগ্রাফি ফটোগ্রাফারের ভিউ ছিল শুধুমাত্র সাবজেক্টিভ, মানে একজনে চিন্তা করতো, শিল্পী হিসাবে নিজে খালি চিন্তা করতো ভালো আমি তুলেছি, ভালো হলে হলো না হলো না হলো, কেউ পছন্দ করলো করলো না করলো না করলো। এখন হিউজ অডিয়েন্স হওয়াতে, অডিয়েন্স আপনি ম্যাচিউর হওয়ার কারণে, মানে ফটোগ্রাফার চিন্তা করে যে আমি কোন ছবিটা তুললে আমার অডিয়েন্স পছন্দ করবে, সেই ছবিটা কিন্তু সে শেয়ারিং করে। মোবাইলে তুললে আপনি যদি 100টা ছবি তুলেন, 100টা কিন্তু শেয়ার করবেন না, শেয়ার করবেন একটা যে সবচেয়ে ভালোটা। এইভাবেই মানে ডেভেলপমেন্ট হচ্ছে ফটোগ্রাফি। আচ্ছা, এখন পৃথিবীতে এই চেঞ্জের পিছনে যে কয়েকজন মানুষ যুক্ত, সেটা হলো এই আমি অনেক মানুষ আছে যুক্ত অবশ্যই, তার মধ্যে 4 জন হলো আমার মনে করি প্রধান। সেটা হলো যে প্রথম WWW অর্থাৎ ওয়েব আবিষ্কার করছে, নাম হলো টিম বার্নার্স-লি, একজন ইংল্যান্ডের, এখনও সে কম্পিউটার বিজ্ঞানী, প্রথম সে ওয়েবসাইট আবিষ্কার করছে। এরপরে দ্বিতীয় হলো এই ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করছে স্টিভ কোডাকের একজন। এরপর শেয়ারিং শুরু হয়েছে 2008 সাল থেকে, সেটা ফেসবুক শেয়ারিং শুরু করছে, কিন্তু ফেসবুক কিন্তু প্রোডাকশন করতে পারে নাই। প্রোডাকশন শুরু হয়েছে মূলত হলো স্মার্টফোন দিয়ে, স্মার্টফোনের অনেকগুলো স্মার্টফোনের এক্সপেরিমেন্ট আছে, কিন্তু সবচেয়ে সাকসেসফুল এক্সপেরিমেন্ট করছে স্টিভ জবস। আইফোন আসার পরে 2008 সালে আইফোন আসার পরে এই মাল্টিমিডিয়া মোটিভেশন সব কিছু। এই জন্য আমি বলি যে ফটোগ্রাফির পিছনে যদি তারা কেউ কেউ ফটো কাটে না, কিন্তু এখানে কেউ ফটো কাটে না, চাইজন্য কেউ ফটো কাটে না, কিন্তু বেঁচে গেছে ফটো কাটে। মডার্ন ট্রেন্ড হলো ফোনোগ্রাফি, ফোন দিয়ে ফটোগ্রাফি করা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিওয়ার্ড, মানে মডার্ন ফটোগ্রাফি। আর আছে মাইক্রো ফটোগ্রাফি অবশ্য আগেও ছিল, এখনও আসলে আগেও মানে সবাই করে, কিন্তু
মেকো এটা কিরকম মনে করেন যে পিছনটা ব্লাক এটা মূলত স্থল হয়েছে এই জাপান থেকে এটা কি মনে হয় বোকা বোকা এটা বোধ হয় একটা আমি হিস্ট্রিটা পড়ছিলাম ভুলে গেছি সেটা হলো যে বুদ্ধার কথা থেকে আসে যে যখন দেখে মেডিটেশন করে মানুষ তখন মূল পয়েন্ট দেখে দেখে পিছনে আর কি হয় দেখে না হাইলি ফোকাস এবং কনসেন্ট্রেশন পয়েন্ট পিছনটা ব্লাক হয়ে যায় এবং উনি যখন এই ম্যাক্রো ফটোগ্রাফি করে মানুষ তখন তাই হয় আপনি এর যেই পয়েন্টটাকে ফোকাস করবেন ভীষণ ব্লাক হয়ে যায় এবং এটা দুইটা শর্ত আছে টেকনিক্যালি আমি এখানে কথা বলবো না টেকনিক্যাল অ্যাকশন বলবো তার একটু বলি শুনো যদি আপনি লো অ্যাপারচারের লেন্স ইউজ করেন এবং ডেপথ অফ ফিল্ড যদি শ্যালো থাকে তাহলে ভীষণটা ব্লাক হয়ে যায় এবং এটা শুধু এই ফটোগ্রাফার না মানুষের সাধারণ সেন্সেই যখন মনে হচ্ছে পিছনটা ভালো হয়ে গেছে মূল প্রকাশ তার সুবিধা হচ্ছে ছবিটা ভালো হয়েছে এবং সব মানুষই অধিকাংশ মানুষই এই জিনিস পছন্দ করে এখন এবং এর জন্য ক্যামেরা কোম্পানিগুলিও লেন্সগুলি কীভাবে সাজাইছে এবং তাদের সেন্সরগুলি কীভাবে সাজাইছে যাতে ফটোগ্রাফিটা ম্যাক্রো হয় এখন রিসেন্টলি আজ মোবাইল ফোন ছিল না স্মার্টফোনে এখন রিসেন্টলি মোবাইল ফোনেও এই জিনিসটা চলে আসছে এবং অনেকে এবং এক্সটেনশন হিসাবে এক্সটেনশন লেন্স মোবাইল ফোনে ইউজ করে যারা মোবাইল ফোনোগ্রাফি পছন্দ করে এবং প্রফেশনালি বা ভালোভাবে করতে চায় তারা একটা 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 লেন্স বসায় সামনে এই হলো ফটোগ্রাফি টাইপস অ্যান্ড মোড আমরা যদি এখন চিন্তা করি এবং ফটোগ্রাফি তো ধরেন আগে যখন ফটোগ্রাফি করতো সেটা লিমিটেশন ছিল সবাই অধিকাংশ সিরিয়াস ফটোগ্রাফার যারা যারা আর্ট ফটোগ্রাফি বা সোশ্যাল ডকুমেন্টেশন ফটোগ্রাফি করতো তারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলতো শুধুমাত্র যে লেন্থ ইয়ের কারণে এই আর্টের কারণে না টেকনোলজি লিমিটেশনের কারণে কারণ কি ডার্ক রুমে তখনকার নেগেটিভ ছিল অধিকাংশ দামি রঙিন নেগেটিভ বা পজিটিভ দামি ছিল অনেক কালকে একটা রিলের ভিতর আমরা 36টা বিশ্ব ছবি তুলতে পারতাম না সবাই ওই গ্রহে চিন্তা করতে যে আমি 36টা ভিতরে ছবি তুলবো এবং ভালো যে তোলা সম্ভব আরেকটা জিনিস হলো যে ফটোগ্রাফি করার জন্য সবসময় ডিপেন্ডেন্ট থাকতে হতো স্টুডিওর উপরে ফটোগ্রাফার এবং স্টুডিও কিন্তু ডিফারেন্ট পার্সন ছিল এখন ছবি তোলার পরে তাকে সেই ডকুমেন্ট নিয়ে প্রিন্ট করতে হইতো প্রিন্ট করার জন্য কিন্তু শুধু ডিপেন্ডেন্স না আরেকটা ডিপেন্ডেন্স ছিল আমি একটা ফটো একজন ফটোগ্রাফার ফটোটা আমি একটা সেন্স নিয়ে তুলছি বা একটা উদ্দেশ্য নিয়ে তুলছি সেটা যদি সে যে ডার্ক রুমে প্রিন্ট আছে সে যদি আমার সেন্স না বুঝে সে ছবিটা কিন্তু নষ্ট হয়ে দেবে এবং এর জন্য যারা সিরিয়াস ফটোগ্রাফি করে তারা শুধু সার্টেন প্রিন্টারের কাছে গিয়ে প্রিন্ট করে আর আমরা যারা মনে করি নর্মাল ইউজার ছিল তারা জাস্ট গিয়ে কোডাকের দোকানে গিয়ে প্রিন্ট করে দাও এটা করো এটা করো এগুলো করতাম ঠিক আছে এগুলো হলো ফটোগ্রাফির মানে আগের সাথে ট্রেন্ড কিন্তু এখন কিন্তু ফটোগ্রাফার নিজেই কিন্তু প্রিন্টার মানে নিজে ফটোগ্রাফি প্রিন্ট করতে পারে এবং নিজে মডিফিকেশন ইস্যু করতে পারে অন্যকে অন্যের কাছে ডিপেন্ডেন্ট হইতে হয় না যেমন আমি ছবিটা তোলার পরে ডিজিটালি তোলার পরে কম্পিউটারে আনার পরে কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার আছে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো দুইটা সবচেয়ে জনপ্রিয় লাইটরুমস ফটোশপ আরেকটা আছে এখন এটা বাজার থেকে উঠে গেছে সেটা হলো অ্যাপারচার অ্যাপেলের একটা অ্যাপারচার আরও ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর অনেক মডেল অ্যাপ্লিকেশন আছে সো যদি আমরা ফটোগ্রাফি দেখি এইচডিআর ফটোগ্রাফি আগে আরেকটা কারণ হলো যে অতীতে মানুষ ফটোগ্রাফির উদ্দেশ্য ছিল কিন্তু দুইটা সাধারণত এক্সিবিশন করা আর নিউজ ফটোগ্রাফারের নিউজ এজেন্সিতে নিউজ দেওয়া এই দুইটাই উদ্দেশ্য সাধারণত আর যারা সিরিয়াস মানে শখের ফটোগ্রাফার তারা তো ফ্যামিলি ফটোগ্রাফি এগুলো করত কিন্তু এখন কিন্তু তা না এখন হলো যে উদ্দেশ্য ছাড়া তুলে কিন্তু একটা উদ্দেশ্য ইউজ হয় মানে হিউজ উদ্দেশ্য এখন যার জন্য সিরিয়াস ফটোগ্রাফি হয় না কিন্তু কিন্তু যারা কনসেন্ট্রেটলি আসলে আমি আই এম ফটোগ্রাফার বা আইএলবি ফটোগ্রাফার যদিও সে এমএচআর যদি সব উদ্দেশ্য থাকে যে আমি আসলে ফটোগ্রাফি করবো তাহলে কিন্তু সে কনসেন্ট্রেশন করে এবং একটা ইস্যুটি কাজ করে শুধুমাত্র প্রফিল ভিত্তিক না টেকনোলজি ভিত্তিক আর টেকনোলজি ভিত্তিক যদি আমরা ফটোগ্রাফিকে ডিভাইড করি
এইচডিআর ফটোগ্রাফি এখন খুব জনপ্রিয়। এইচডিআর ফটোগ্রাফি কি রকম, সেটার একটা ফটো ছবিকে আমরা যখন তুলি আগে ফ্ল্যাট ছবি করতো, যা তুলতাম ছিল হয়ে যেত, এখন তা না, ছবি তোলার সঙ্গে সঙ্গে চার কালারে চারটা ছবি উঠে মেশিনে অটোমেটিক্যালি কম্বাইন করে একটা ছবি তোলে, এবং দিস ইজ দ্য বিওয়াইল্ড রিয়েলিটি। ক্যামেরা এত বড় পাওয়ারফুল হয়ে গেছে, এর নাম হল এইচডিআর ফটোগ্রাফি, হাই ডেফিনেশন রেজলিউশন ফটোগ্রাফি। এটা একটা উদাহরণ। আর একটা হলো রিট্রো স্টাইল আর্টিস্টিক ফটোগ্রাফি, এটা হলো রিয়েলিটিকে বোঝানোর জন্য, রিয়েলিটি না বিয়ন্ড দ্য রিয়েলিটি, যেমন সিনেমা, সিনেমার যে কালার টোন আর নর্মাল যদি আমরা বাস্তব জীবন দেখি সেটা কিন্তু এক না। যদি একটা ভালো সিনেমা দেখেন সবসময় দুই ধরনের টোন ইউজ করে সাধারণত, একটা হলো ওয়ার্ম স্টোন একটু রেডিশ, আটা হলো ব্লু স্টোন, আর একটা একটা আছে মানে মিক্স করে কালার কারেকশন এত সুন্দর করে মনে হয় যেন এটা অন্য দুনিয়া, মানে শুধু দেখার জন্য। এটা ফটোগ্রাফি এখন চলে আসছে, এর নাম হলে রিট্রো স্টাইল বা আর্টিস্টিক ফটোগ্রাফি। এটার ভিতরে অনেক রকম রকম আছে, ডিপেন্ডস অন ইউ, কারণ কি কালারের আগে যে কালারগুলো মানে অতীতে কালারকে সাধারণত ফোকাস করে তো রেড গ্রিন ব্লু, এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন কিন্তু মিলিয়ন কালার আমি ম্যাচিং করতে পারি আপনি কম্পিউটারে। এটা যারা মানে ফটো এডিটিং করেন তারা জিনিসটা করতে পারবেন, আর কি আমি যা তুলি তার সাথে অন্য ধরনের ছবি আমি ক্রিয়েট করতে পারব। আর ডিপেন্ডস অন আপনি কি বুঝাই যাচ্ছেন, এটা ইনভিজিবল ল্যাঙ্গুয়েজ আছে, আপনার একটা উদ্দেশ্য আছে সেই জন্য। আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শক্তি আছে, এই যুগেও এত পাওয়ারফুল টেকনোলজি হওয়ার পরেও অনেক ফটোগ্রাফার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলে। কেন তোলে, যেমন আমি পৃথিবীর বিখ্যাত একজন ফটোগ্রাফার আছে, আমি বলি পার্সোনালি এক নম্বর ফটোগ্রাফার, সেটা হলো সেবাস্তিয়ান সালগাদো, ব্রাজিলিয়ান ফটোগ্রাফার, পৃথিবীর তার নাম করা ফটোগ্রাফার মধ্যে একজন, যাকে আমরা একেবারে মানে সব মানুষ না শুধু ফটোগ্রাফাররাও তাকে সম্মান করে যে হি ইজ দ্য বেস্ট ফটোগ্রাফার অফ দিস টাইম। সে কখনো রঙিন ছবি তোলে না, সব ছবি তার সাদা পছন্দ। এখন এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির পাওয়ারটা কি, সেটা হলো যে মানুষকে ইন্টারেক্টিভ করে। ইন্টারেক্টিভ কীরকম, ফটোগ্রাফি ছবি তুললাম, ছবি তোলার পরে রঙিন ছবি তুললে কিন্তু আমি বুঝিয়ে ফেলবেন এই ল্যাঙ্গুয়েজটা কী, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যদি আমি তুলি তাহলে কিন্তু অডিয়েন্স মনের মধ্যে তার একটা রঙ আছে, ওই রঙটা সে মিশাই সেই ছবি দেখে দেখে, তার মানে ছবিটা ইন্টারেক্টিভ হয়, মুভ পাওয়ারফুল হয়, এক একজন দেখে এক বলে, তাহলে এটা কী হয় আর্ট হয়ে যায়, বিয়ন্ড দ্য রিয়েলিটি হয়ে যায়। এই হলো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, ডাইরেক্টলি কোনো কথাই বলা হয় না, সেই জন্য এটাকে ব্ল্যাক অ্যান্ড ফটোগ্রাফি অনেক সিরিয়াস ফটোগ্রাফি হিসাবে মানুষ তুলে নেয়। তবে কমার্শিয়াল ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হয় না, কারণ কি এটা তো প্রোডাক্টকে সেল করতে হবে, সেই জন্য পাতা থাকছে সব কিছু। আচ্ছা, 360 ডিগ্রি ক্যামেরা এখন মোবাইল ফোনেও, কিন্তু আপনি যদি আগে আমরা একটা ল্যান্ডস্কেপ তুলতে পারতাম না, তাই না, বিভিন্ন ধরনের ল্যান্স ইউজ করতে হতো, তাই না, এখন করতে না মোবাইল ফোন দিয়েও সনি গুলো এখন ধরবে, ধরার পরে টান দিলে যত বড় দিবে সব মোবাইল সব ল্যান্ডস্কেপ একটা হয়ে যাবে ছবি। আবার এই 360 ডিগ্রি ফটোগ্রাফি আছে, 360 মানে চার দিক দিয়ে ফটোগ্রাফি হবে, তারপরে কম্বাইন দিয়ে একটা ছবি তুলবে, এটা অবশ্যই একটা সার্কেলই হয়ে যায়, কিন্তু এটাও একটা আর্ট, এটা এখন ইয়াং ফটোগ্রাফার যারা তারা ইউজ করে বেশি, কিন্তু এক্সপেরিমেন্টাল, এটাকে বাস্তবতা বোঝাতে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটাকে মানে চার দিক বোঝাইতে হবে, তখন তো আপনি অনেকগুলো ছবি যুক্ত করে পারবেন না, তখন করে কি ল্যান্সটাই থাকে এরকম তোলার সঙ্গে চারদিকে ছবি ছেড়ে, মূলত গুগল এই জিনিসটা বেশি পপুলারিটি করছে, গুগল আর্ট, গুগল স্ট্রিট ভিউ, গুগল স্ট্রিট ভিউ ছিল
আচ্ছা, আরেকটা ফটোগ্রাফি এখন খুব জনপ্রিয় হচ্ছে, গত 10 বছর, 10 বছর বলবো না, 5 বছর ধরে। এটা আগে আপনার যারা জিওলজিস্ট তারা ইউজ করতাম, ধরেন খনি আছে কিনা বা কোনো লেয়ারিং করার জন্য বা টপোগ্রাফিক্যাল স্টাডি করার জন্য করতাম, উপরে থেকে শুরু করতাম। এটা স্পেশাল ফটোগ্রাফি ছিল, হয় স্যাটেলাইট, স্যাটেলাইট খুব বেশি ইউজ করতাম, রেয়ার ইউজ করতাম, নাসা টাসা এলা অনেক রেয়ার ছিল। এরপরে আমরা হেলিকপ্টার দিয়ে শুরু করতাম অথবা বিমান থেকে শুরু করতাম, মানে এটা খুব এক্সপেন্সিভ ছিল, সবাই তুলত না। এখন রিসেন্টলি এক ধরনের ক্যামেরা স্টার্ট হয়েছে, ড্রোন ক্যামেরা, এটা খুব দাম কমে গেছে, তাই না? এটা এরিয়াল ফটোগ্রাফি নাম, বাংলা আসলে সাইন্টিফিকলি আমরা যাই জিওলজি যারা বলি এরিয়াল ফটোগ্রাফি, কিন্তু ফটোগ্রাফাররা বলে ড্রোন ফটোগ্রাফি বা টাইপোগ্রাফি, টপ ভিউ ফটোগ্রাফি এই আর কি। এখন এইটা এই জিনিসটা এক ধরনের মানে ইমপ্রেসিভ ফটোগ্রাফি, কিন্তু প্রোডাক্ট ফটোগ্রাফি তো এখনও আসে না। এটা মূলত স্টার্টিং হয়েছিল যে কমার্শিয়ালি, সেটা হলো যারা আর্কিটেকচারাল ভিউ নেওয়ার জন্য, কোনো জায়গায় কোনো একটা বিল্ডিং হবে, চারদিকে কী আছে না আছে, আবার বিল্ডিং দেখতে কেমন হবে, এগুলো মূলত স্টার্ট হয়েছিল। কিন্তু এখন নর্মাল ফটোগ্রাফি আসলে বিশেষ করে ডকুমেন্টারি ফিল্ম মেকাররা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি, আমি আমি না শুধু আমার মতো যারা কাজ করে তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে ডকুমেন্টারি করে, তারা এনভায়রনমেন্টাল ডকুমেন্টারি করে, তারা তারা বোঝানোর জন্য সাধারণত ড্রোন ইউজ করে, কারণ এনভায়রনমেন্টকে বোঝানোর জন্য ড্রোন সবচেয়ে মানে বিউটিফুল। এবং যেহেতু আমাকে ড্রোন পপুলারিটি একটা ভালো ভালো ড্রোন পাওয়া যায়, ভালো ড্রোন, খারাপ ড্রোন তো অনেক দাম কম, 10,000-5,000 টাকা আছে, সেই জন্য সবাই এইটাকে ইউজ করে। কিন্তু এই এই ড্রোনটার একটা মানে সাইড এফেক্ট আছে, সাইড এফেক্টটা কিরকম, ড্রোনের ভিতরে যদি আমি ক্যামেরা করি হতে একটা বোম দিয়ে দিই, ডিজাইন সুইচ দিয়ে দিই, দুনিয়া বলে যত গমে থাকে তখন করতে, সেই জন্য বাংলাদেশের মতো দেশগুলো যেসব দেশে এইসবের সম্ভাবনা আছে সেসব দেশে ড্রোন নিষিদ্ধ নিষিদ্ধ, কিন্তু আমরা বাংলাদেশে ইউজ করি, বাংলাদেশে যেভাবে বলা যায় আর কি, ইউজ করা ওই সব টাকা শহরে ইউজ করার রিস্ক এবং পারমিশন দিতে চায় না, তার বাইরে আমরা ইউজ করি। এই মাউন্ট ফুজি টপ ভিউ, উপরে নিচে দেন মানুষ সমুদ্রে ভিতরে সাঁতার দিচ্ছে, এটা কিন্তু আপনি যত ভালোভাবে ছবি তুলবেন না কেন, এই টপ ভিউতে যে বিউটিফুলনেস, যে কিউটনেস, সেটা কিন্তু আসবে না। আরেকটা ফটোগ্রাফি আছে, এই মাইক্রো ফটোগ্রাফি তো বললামই, অ্যাকশন ফটোগ্রাফি। অ্যাকশন ফটোগ্রাফি কীরকম, অ্যাকশন ফটোগ্রাফি কীরকম, মনে করেন যে আপনি রেসিং করেন, আরেকজন ফটোগ্রাফার আপনার সঙ্গে রেস করবেন না, আপনার পকেটের ভিতরে একটা ক্যামেরা অথবা আপনার ক্যাবিন ভিতরে ক্যামেরা সব ভিউ হয়ে যাবে, এবং মনে করেন যে আপনি জাম্প করছেন, ওই আমরা যেটা প্যারাসুট, সেই ভিউটাকে আপনি রেকর্ড করবেন, ফটোগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি বলেন, সেইটা দিয়ে করা হবে। পৃথিবীতে এখন সবচেয়ে নাম করা অ্যাকশন ফটোগ্রাফি, অ্যাকশন ফটোগ্রাফি ক্যামেরা হলো গোপ্রো, গোপ্রো নাম, 40,000 টাকা দাম, কিন্তু আপনি ওটা দিয়ে সব মানে যা চান যেখানে যেতে চান সেখানে শুরু করতে পারবেন, খুবই সুন্দর। কিন্তু ওটার আমার একটা লিমিটেশন আছে, ওটা উপরে আমি আপনি টেকিং করতে আসে প্রতিদিন যদি কখনো আলাপ করি তখন বলব। আরেকটা মেইন মানে মেইন মানে এখন পর্যন্ত বলতে গেলে সবাই করে, সেটা হলো সেলফি ফটোগ্রাফি। এটা কখনো আগে কল্পনা করা যেত না, আগে কত আমরা ধরনের ক্যামেরা রেখে দিতাম, রাখার সুইচ দিয়ে চলে আসতাম, পরে 10 সেকেন্ড পরে সবাই তোমরা রেডি হও, চলে যেতাম, বুঝলো, এই হলো ছবি। কিন্তু এখন ইনস্ট্যান্টলি স্টিক দিয়ে ক্যামেরা মোবাইল ফোন দিয়ে তোলা যায়, সেলফি ফটোগ্রাফি। এবং সেলফি ফটোগ্রাফি একটু নেগেটিভ তেমন কথা না, ইনফরমেশন দিয়ে আপনাদের ভালো মজা লাগবে, পৃথিবীর সবাই কিন্তু সেলফি জনপ্রিয় না, সব দেশে জনপ্রিয় না, তুলে ইনস্ট্যান্টলি তোলার জন্য খুব তুলে, কিন্তু যত না সবচেয়ে জনপ্রিয় হলো ইন্ডিয়াতে এবং সাউথ এশিয়াতে। এবং এই সেলফি তোলার জন্য বিভিন্ন ধরনের বিউটিফুল জায়গায় যায়, মনে করেন পর্বতের উপরে গেছে সেলফি তুলে গেছে, মারা গেছে, এবং এটা এই হিস্ট্রি সবচেয়ে বেশি হিস্ট্রি হলো ইন্ডিয়াতে।